স্ট্যান্ডার্ড 2 স্টুডেন্টস ওয়েলকাম টু ম্যাথ ক্লাস আগের ক্লাসে আমি তোমাদের প্রশ্নমালা 15 পেজ নাম্বার 62 এ কয়েক দাগটা পুরোপুরি পড়িয়ে দিয়েছি আজকে কয়েক দাগটা ভাগফল নির্ণয় করো কয়ের একের দাগে কি আছে দেখো ভাগফল নির্ণয় করো তোমরা যে আগে ভাগ করেছো এই ভাগগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে দশমিক যেগুলো আছে সেগুলো তো দশমিকের মাধ্যমে ভাগটা হচ্ছে টাকা পয়সার যে ভাগ আছে তোমরা যদি কেউ ভাবো যে টাকাটাকে পয়সায় পরিণত করে পুরো ভাগটা করবে তাও হবে আবার যদি কেউ ভাবো যে কিছুটা টাকায় যতটা টাকায় ভাগ যাচ্ছে ভাগ করে পরেরটুকু পয়সায় পরিণত করে ভাগ করবে সেটাও হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একের দাগে আছে কি चार
ভাগফল
0.05 বোঝা গেল আবার বলছি দেখো দশমিকটা যখন তুললাম তারপর একটা সংখ্যা নামলো একটা সংখ্যায় যখন ভাগ যাচ্ছে না আমাকে যখন দুটো সংখ্যা নামাতে হবে আর একটা শূন্য দিয়ে এখানে এই শূন্যটাকে বা এখানে শূন্যটা থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তবুও কিন্তু আমাকে এখানে একটা শূন্য দিয়ে পরের সংখ্যাটাকে আমাকে নামাতে হতো এটাই এই দশমিকের যে ভাগ দশমিক ভাগের নিয়ম তাহলে পরে কি 12 5 60 মিলে গেল অর্থাৎ নিম্ন ভাগফল 3.05 টাকা পরে যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নেক্সট ক্লাসে আমি তোমাদের যে ভাগের সমাধান আছে সমাধান পড়ো সেইটা কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করাবো ভাগের সমাধানটা তোমাদের আমি করাবো সবাই খুব ভালো থাকবে থ্যাংক ইউ